हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो बंधुरा सबाई केमन आछो, आशा करछि खूब भालो आछो। आमी आज के तोमादेर साथे शेयर करब एरोमार जे फेशियल किट हय, फ्रूट फेशियल। तो सेटा किभाबे बाड़ीतेई तोमरा एकदम पार्लारेर मतो तोमरा फेशियल बाड़ीतेई करते पारो। गादाखानेक टाका बाड़ी पार्लारे खर्चा ना करे तोमरा जदि किटटा घरे किने आनो, तो मासाजगुलो आमी जेभाबे देखाच्छि एभाबे पार्टिकुलार एभाबे करले तोमादेर फेशियलटा एकदम स्किने माने अबजर्बो करबे आर আমাদের খুব ভালো স্কিন গ্লো করবে। তো প্রথমে আমি স্কিনটাকে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে মুছে নেওয়ার পর তারপরে ক্লিনজার লাগিয়ে সেটাকে হালকা একটু 5 মিনিট ম্যাসাজ করে নিচ্ছি। একটুখানি হালকা রাফ করার পর সেটাকে তুলো দিয়ে বা রুমাল দিয়ে, যেটা দিয়ে তোমরা ঘরে পরিষ্কার করবে সেটা দিয়ে তুলে নিতে পারো। তো এখানে আমি অল্প একটু তুলো নিয়ে সেটা দিয়ে প্রথমে স্কিনটাকে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নেব। একদম পরিষ্কার করে নেওয়ার পর এরপর আমি লাগিয়ে দিয়েছি স্ক্রাবার। স্ক্রাবারই এবার দেওয়ার পর, স্ক্রাবারটাকে দেওয়ার পর হালকা হালকা করে একটু ম্যাসাজ করতে হবে। যে জায়গাগুলোতে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হয়ে থাকে সেই জায়গাগুলোতে একটু ভালো করে রাফ করতে হবে। এইভাবে রাফ করলে আঙুলে একটু প্রেসার দিয়ে তাহলে সেই নোংরাগুলো উঠে যাবে এবং মানে যে গালের যে নোংরাগুলো রয়েছে স্ক্রাবারের মধ্যে যে বালি বালি দানা রয়েছে সেই দানাগুলো খুব ভালোভাবে কাজ করে এই মুখের যে মানে নোংরাটা তুলতে। সবাই প্রায় সবসময় ফেশিয়াল করা সম্ভব হয় না, অনেকে অকেশনেই করে থাকে। আমারও সবসময় সম্ভব হয় না, অনেকে মাসে একবার করে করে, মাসে একবার করে করলেই ঠিক আছে। আর যদি তোমাদের খুব অসুবিধা থাকে, ফেশিয়াল কিট সবসময় কেনা সম্ভব হয় না, তো তোমরা বছরে যদি একবার বা যে কোনো অকেশনে করো তাহলে কিন্তু স্ক্রাবারটাকে খুব ভালোভাবে রাফ করতে হবে। খুব ভালোভাবে স্কিনে যেই জায়গাগুলোতে ময়লা বেশি হয়, যেমন ঠোঁটের উপরে, ঠোঁটের নিচে এবং নাকের দুই কোণে, কপালের মিডল পোর্শনে আর গলার সাইডে, ঘাড়ে অনেকেরও হয়ে থাকে, তো সেগুলোকে তোমরা এই স্ক্রাবারের সাহায্যে খুব ভালোভাবে নোংরাটাকে স্কিন থেকে তুলে আনা যায়। যে বালির মানে রজরজে ভাবটা রয়েছে সেটা দিয়ে কিন্তু খুব প্রেসার দিয়েও দিয়ে দিলে হবে না, কারণ গালে তাহলে লাগবে। যে ফেশিয়ালটা তুমি যাকে করে দিচ্ছ বা তুমি যখন নিজে করছো তোমার স্কিনে কতটা জোর নিতে পারছে সেই হিসেবে তোমাকে প্রেসার দিতে হবে। তো আমি এখানে খুবই স্পিডে দেখাচ্ছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাওয়ার জন্য আমি একটু স্পিডেই করে দিয়েছি, কিন্তু এতটাও স্পিডে তোমরা করবে না। ফেশিয়াল যাকে করে দিচ্ছো বা নিজে করছো একদম হালকা করে প্রেসার দিয়ে করবে, যাতে করে ফেশিয়ালটা করার পর তার একটা হালকা অনুভব হয় বা যেন ভালো লাগে। তো দেখতে পাচ্ছ কীভাবে আমি ম্যাসাজগুলো করে যাচ্ছি এইভাবে তোমাদেরকে। পার্টিকুলার যদি তোমরা এইভাবে করো তো এইভাবে স্ক্রাবারটা দিয়ে মিনিমাম তোমরা 10 মিনিট ম্যাসাজ করবে। তো এই 10 মিনিট ম্যাসাজ করার সময় যদি কোনো জল লাগে, শুকিয়ে যায় ক্রিমটা অনেক সময়, ক্রিমটা শুকিয়ে যাওয়ার সময় তোমরা যদি জল দাও তো ঠিক আছে। যদি তোমরা একটু আরেকটু বাজেট বাড়াও তাহলে আমি বলবো যদি একটু গোলাপ জল দিয়ে তোমরা ম্যাসাজ করো তাহলে স্কিনটা আরও বেশি খুব তাড়াতাড়ি গ্লো করে। তো এখানে দেখতে পাচ্ছ আমি গোলাপ জল দিয়ে এটাকে খুব ভালো করে মানে হাতটা শুকনো হয়ে যাওয়ার সময় পর তখন আমি একটু গোলাপ জল নিয়ে এটাকে আবারও রাফ করছি, আবারও ম্যাসাজ করছি। তো এটাকে ম্যাসাজ 10 মিনিট পার্টিকুলার করব, করে তারপরে এটাকে আমি আবার ধুয়ে দেব। তো 10 মিনিট ম্যাসাজ করা কমপ্লিট। এরপর ঠান্ডা জলে যখনই ফেশিয়াল করবে, যদি জলটা ঠান্ডা হয় তাহলে খুব ভালো হয়। ঠান্ডা জলে রুমালটা ভিজিয়ে নেওয়ার পর এরপর আমি মুখের মধ্যে প্রথমে রুমালটা পুরো মানে মেলে দেব, তারপরে আমি সেটাকে আস্তে আস্তে করে চাপ দিয়ে প্রথমে মুছে দেব।
তো খুব প্রেসার দিলে হবে না, সব জিনিসটাই খুব যত্ন সহকারে এবং আদরের সাথে ফেসিয়ালটা যদি তুমি করো, যে তোমার কাস্টমার তারও জিনিসটা পছন্দ হবে বা ভালো লাগবে, তোমার হাতের কাজ তার কাছে খুব ভালো লাগবে, তাহলে তোমার কাছে দ্বিতীয়বার সে আসতে বাধ্য। কারণ তোমার হাতের কাজ ভালো হলে তোমার যদি তোমার কাছে তার ফেসিয়ালটা খুব ভালো হয়, স্কিনটা যদি খুব ভালো গ্লো করে বা খুব ভালো পরিষ্কার হয়, তাহলে তোমার কাছে দ্বিতীয়বার অবশ্যই তোমার কাস্টমার আসবে। তো এরপর আমি লাগিয়ে নিয়েছি মাসাজ ক্রিম। মাসাজ ক্রিম লাগানোর পর খুব সফটলি একদম মাসাজ করতে হবে। অনেক সময় এত ভালো মাসাজ করতে হবে যে যেন তুমি যাকে করে দিচ্ছ সে যেন ঘুমিয়ে পড়ে বা রিল্যাক্স করে। তো এখানে দেখতে পাচ্ছ আমি খুব আস্তে আস্তে এই মাসাজ ক্রিমটা দেওয়ার পর খুব আস্তে আস্তে মাসাজ করতে হবে। মাসাজগুলো কীভাবে করছি সেগুলো খুব ভালো করে নোটিস করো। তোমরা এইভাবে প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই খুব ভালোভাবে ফেসিয়ালটা শিখতে পারবে বা নিজের করতে পারবে। পার্লারে অনেক খরচা লাগে এর জন্য, তো সেক্ষেত্রে তোমরা নিজেরা বাড়িতে করে নিতে পারো। তো আঙুল দিয়ে এই যে চোখের ওপর প্রেসার দিয়ে প্রথমে মানে উল্টো দিকে, তারপরে উল্টো দিকে ঘোরাতে হবে। তা এই ঘোরানোর সময় কিন্তু খুব বেশি প্রেসার দিলে হবে না, বা এই যে হাত দিয়ে যে চাপা দিয়েছি প্রথমে দুটো চোখের মধ্যে, তারপরে একটা চোখ চাপা রেখে একটা চোখ খুলে দিচ্ছি, তারপরে অন্য চোখটা সেম একই প্রক্রিয়া করছি। আর ফেসিয়াল করার সময় কোথায় কোথায় প্রেসার দিলে মানে ভালো লাগবে বা স্কিনের গ্লো করবে বা কাজ করবে সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। তো কোন জায়গাগুলো প্রেসার আমি দিচ্ছি সেটাও আঙুলটা তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো। আর কিভাবে মাসাজগুলো করছি, এটা কিন্তু আমি কানের পিছনে প্রেসারটা দিচ্ছি, এরপর এইভাবে হাতটা ঘুরিয়ে নিয়ে এসে এইভাবে মাসাজগুলো তোমাদেরকে করতে হবে। তাহলে দেখবে খুব ভালোভাবে মানে ফেসিয়ালটা খুব ভালো হবে, বা যাকে তুমি যদি করে দাও তাহলেও সে খুব আরাম পাবে। যেন এই মাসাজ ক্রিম দেওয়ার পরে যতক্ষণ না মাসাজ ক্রিমগুলো তোমার স্কিনের সাথে মিশে যাচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে, ততক্ষণ কিন্তু তোমাকে এই মাসাজ করে দিতে হবে। আর মাসাজ ক্রিম কিন্তু কিপটেমো করলে হবে না, খুব ভালোভাবেই মানে ক্রিমটা দিতে হবে। মেশিন থাকলে খুব ভালো হয়, চটজলদি হয়ে যায়, কিন্তু মেশিন না থাকলেও আমরা কিন্তু আঙুলের সাহায্যে প্রত্যেকটা কাজ করতে পারবো, প্রত্যেকটা জিনিস যে মাসাজের যে প্রত্যেকটা প্রক্রিয়া সেগুলো কিন্তু কমপ্লিট করতে পারবো। তো এইভাবে আমি মাসাজ ক্রিমটা লাগানোর পর পাক্কা 15 মিনিট আমি কিন্তু মাসাজ করি। তো এখানে আমি মাসাজ করে নিচ্ছি, তোমরা খুব ভালোভাবে দেখো। আর তোমরা যদি মাসাজের প্রত্যেকটার নাম জানতে চাও তো অবশ্যই কমেন্টে করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে প্রত্যেকটা মাসাজের নাম অবশ্যই জানিয়ে দেবো বা বলে দেবো। আর প্রত্যেকটা আলাদা আলাদা নাম রয়েছে, প্রত্যেকটার আলাদা আলাদা কাজ রয়েছে। তো তোমরা যদি কমেন্ট করো জানতে চাও খুব ভালোভাবে, তাহলে আমি তখন তোমাদেরকে শেয়ার করব। আর ফেসিয়াল করার পর যখন তোমরা মাসাজ ক্রিম লাগাচ্ছ, তখন যদি তোমরা এই মাসাজ করার সময় যদি বরফ ইউজ করো তাহলেও খুব ভালো হয়। আর তোমরা ফেসিয়াল করার শেষেও কিন্তু তোমরা বরফ দিয়েও হালকা মাসাজ করতে পারো। আর ফেসিয়াল কমপ্লিট হয়ে গেলে কিন্তু কোনো সাবান বা ফেস ওয়াশ ইউজ করা যাবে না, সেদিন শুধুমাত্র ঠান্ডা জল দিয়ে মুখটা ধুলে বা প্লেন জল দিয়ে ধুলেও মানে খুব ভালো হয়। তো 15 মিনিট পুরো পাক্কা আমি মাসাজ করার পর এরপর আবারও ঠান্ডা রুমাল দিয়ে মুখটাকে পরিষ্কার করে দেব। এরপর আমি লাগিয়ে দিচ্ছি একটা জেল। তো এই জেলটা লাগিয়ে কিন্তু জেলটা আমি আবার রিমুভ করে দেব না, এটাকে রেখে মানে মাসাজ করার পর রেখে এর ওপরেই প্যাকটা লাগিয়ে দেব। আর অ্যারোমার এই ফেসিয়াল ফুড যে ক্রিটটা রয়েছে সেটার মধ্যে 7টা টোটাল স্টেপ রয়েছে। তো লাস্ট যে স্টেপটা রয়েছে সেটা তোমরা মানে যদি তোমরা কোথাও করতে যাও, করে গিয়ে যদি বাইরে যাও তাহলে সেটা লাগানোর দরকার নেই, বাড়িতে থাকলে সেটা শুধুমাত্র তখনই ব্যবহার করবে। সেটাও একটা জেলের মতন রয়েছে। তো এই জেলটা লাগানোর পর হালকা মাসাজ করার পর আমি এরপর দিয়ে দিচ্ছি প্যাকটা। প্যাকটাও যখন তোমরা রেডি করবে প্যাকের মধ্যেও কিন্তু গোলাপ জল দেবে, তাহলে স্কিন প্রচুর গ্লো করে আর খুব ভালো কাজ হয় ফেসিয়ালটার মানে পার্টিকুলার খুব ভালো কাজ হয়। তো এখানে আমি ফেসিয়ালের প্যাকটা রেডি করে নেওয়ার পর প্যাকটা লাগিয়ে দিচ্ছি। আর প্যাক লাগানোর পর তোমরা কোনো কথা বলবে না, তাহলে খুব ভালো স্কিনটা টান টান হয়ে থাকবে। আর প্যাক লাগানোর পর তোমরা চোখের ওপরে শশা কেটে দিতে পারো, যদি থাকে দিতে পারো, না থাকলে কিছু করার নেই।
তো আমি প্যাক লাগানোর পর 20 মিনিট রাখার পর আমি এটাকে হালকা ম্যাসাজ করে রুমাল দিয়ে আবারো তুলে নেব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। আজ এখানেই শেষ করছি।